মালদার ইংরেজা থানার পুলিশ ও কালিচা থানার পুলিশ গোপন তথ্যের অনুসারে মালদার যদুপুর স্টেশনের কাছে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 4,02,000 টাকার জাল নোট। ইংরেজিটা থানার সাদা পুলিশের বড় সাফল্য, 4,00,000 জাল 2,000 টাকার নোট সহ একজনকে গ্রেফতার। মালদা ইংরেজিটা থানার পুলিশ মালদা কালিয়াচকে যদুপুর স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 4,02,000 টাকা জাল টাকার নোট উদ্ধার হয়। ধৃত ব্যক্তির নাম ঈশা শেখ, বাড়ি মালদার কালিয়াচক থানার মজমপুর এলাকার ঘুমতলা গ্রামে। ধৃত ঈশা শেখকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।